আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে আমলটি নিয়ে এসেছি তা হলো, প্রত্যেক শিক্ষার্থীর আশা থাকে পরীক্ষায় ভালো ফলাফল করার এবং পরীক্ষায় পাশ করার। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষা আসলে ভয় পায় বা টেনশন করে। তাই তোমাদের মাঝে এমন একটি আমল উপস্থাপন করব যে আমলটি করলে তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে। আর এই আমলটি তোমাদের পরিপূর্ণ একিনের সাথে করতে হবে, তাহলে তুমি ভয় ভীতি থেকেও মুক্তি পাবে ও পরীক্ষায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা সেই আমলটি জেনে নিই। আমলটি হলো, আমলটি তুমি পরীক্ষার আগের দিন রাত এশা ও দুই রাকাত নফল নামাজ পড়ে করবে। প্রথমত যা করতে হবে তোমাকে, তুমি যেই কলমটি দিয়ে লিখবে পরীক্ষার হলে সেই কলমটি তোমার হাতে নেবে, অথবা যেই কলমগুলো দিয়ে লিখবে সেই কলমগুলো হাতে নেবে। প্রথমে তোমাকে দুরুদ শরীফ পড়তে হবে 11 বার। 11 বার দুরুদ শরীফ পড়ার পর একটি দোয়া পড়তে হবে তোমাকে 21 বার। সেই দোয়াটি হলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি তুমি 21 বার পড়বে। এরপর 111 বার আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম পড়তে হবে। সেই নামটি হলো, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু। এই গুণবাচক নামটি 111 বার পড়বে। তারপর আবার 3 বার দুরুদ শরীফ পড়ে যেই কলমটি তোমার হাতে নেবে সেই কলমটিতে 3টা ফু দিবে, এবং এই কলমগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে লিখবে। দেখবে তোমার পরীক্ষা ও রেজাল্ট অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবে, মেহনত তোমার, মদদ আল্লাহ তাআলার। যারা একদম ছোট আমলটি নিজে করতে পারবে না, তাদের হয়ে তার মা বাবা ভাই বোন করে দিতে পারবে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তোমাদের জীবন ও ভবিষ্যৎ সুন্দর, সফল ও সুখময় হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন।